হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটা নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখুন, জানলা দিয়ে নদী দেখা যাচ্ছে, আর কত পাখি সকাল সকাল উড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য হিটারটাও অন রাখতে হচ্ছে। ঘরগুলো খুব মেস, এখানে সব জামা কাপড় মেলেছি আমি। আর আজকে কৃষি কাকার বাবাই স্কুলে নিয়ে গেল। এখন স্কুলে যাবে এই রাস্তা দিয়ে। তো এতটাই ঠান্ডা, সবারই ঠান্ডা লেগে আছে, আর কৃষিকারও ভীষণ ঠান্ডা লেগেছে। তা একদম স্কুলে যেতে চাইছিল, তাও আমি জোর করে আজকে পাঠালাম, কেন এখানে আবার স্কুলে অ্যাবসেন্ট ওইভাবে হওয়া যায় না। চুচু চুচু, আই এম হিয়ার। কানে টুপিটা পরো ঠিক করে, যাও গো গো। বাই বাই, সি ইউ। তো আজকে দেবজিৎকে পাঠিয়েছি স্কুলে, কেননা আমারও কালকে রাতে একদম ঘুম হয়নি, ওরও কাজ ছিল তাই জন্য। তাই আর এখানে জামা কাপড়গুলো মেলেছি, এগুলো সব এখন ফোল্ড করব আমি একটু। আর ওই পাশে দেখো রিভার দেখা যাচ্ছে, এই পাশের সাইড জুলিয়েট ব্যালকানিটা থেকে। যদিও আকাশে একদমই মেঘ ওঠেনি, এমনি ক্লিয়ার স্কাই, কিন্তু বেশ ঠান্ডা আছে, আর সবারই এই সময়টাই সর্দি কাশি এগুলো লেগেই আছে। এই যে ইন্ডিয়া থেকে এসে গেছে বক্স, গিফট বক্স, পুজোর সব জামা কাপড় আর টুকটাক কিছু খাবারের জিনিস আছে এর মধ্যে হয়তো। তো আর এইদিকে দেখো ম্যাডামকে, স্কুল থেকে এসে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে গিফট বক্স থেকে। তো আর আমি এখানে অ্যামাজন থেকে একটা ছোট্ট টেম্পল কিনেছিলাম, মন্দির, দেখো এটা এখানে অ্যামাজন থেকে কেনা, বেশ সুন্দর লাগছে তাই না। আর আমার যেহেতু অনেকগুলো ঠাকুর মোটামুটি ধরে গেছে সবাই, চলো এবার গিফট প্যাকটা খোলা যাক। এই ওখানে রাখো, কি পিঠে, ওটা ঠাকুরের শাড়ি, ঠাকুরের শাড়ি, সূর্য, ওটা ঠাকুরের শাড়ি, ওখানে রাখো। হ্যাঁ, এই চুচু লেহেঙ্গা, ওয়াও সো নাইস, চুচু টুপি, ওয়াও প্রিন্সেস ড্রেস, চুচু ইউ গট এ প্রিন্সেস ড্রেস। হ্যাঁ, চালের ছোট প্যাকেট গুলো এসেছে তো, ভালো। ওয়াও ঠাকুরের কাপড়, এই দেখো আলমন্ড, কাজু, কিশমিশ, প্রচুর এসেছে, চালের অনেক। এটা ঠাকুরের শাড়ি, দাঁড়াও, এইটা মানে তোমার পাঞ্জাবি নাকি? এটা আমার শাড়ি, ঠাকুরের ফুল নাকি মাথায় পরে। এটা মাথায় দেওয়ার ফুল, এটা আমার ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং। এটা কি? এটা চুচুর সোয়েটার, এটা চুচুর চুলের ফুল, এগুলো এগুলো মনে হয় পাঞ্জাবি, পাঞ্জাবি হয়তো। এগুলো সব আমার ড্রেস, তোমার পাঞ্জাবি পরা, একটা দিবি আর একটা তোমার, না একটা দিবি আর একটা তোমার, মনে একটা দিবি আর একটা তোমার, একটা চুচু ড্রেস, চুচু সালোয়ার, আর এটা আমার নাইট ড্রেস, এটা মনে হয় কিয়ানশের, মনে হয়। এখন এই কাজ হলে এটার মধ্যে ঢুকে বসে যাবে।
সালোয়ার যেটার সাথে ওড়নাও আছে, আর এটা আর একটা সালোয়ার পুজোর সে পরার, আর এগুলো হচ্ছে টিপের পাতা, এইগুলো আরো আরো টিপের পাতা, এগুলো দেবজিতের একটা পাঞ্জাবি যেটা কিনা খুব সুন্দর, ডিজাইনটা কাঁচরা দেখো খুব সুন্দর। আর এটা একটা নর্মাল পাঞ্জাবি হোয়াইটের উপরে, পুজোর প্রত্যেকবার হোয়াইটের উপরে পাঞ্জাবি কেনাই হয়, তো এই জন্য মা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাও আমার কুর্তি মিন্ত্রা থেকে, আর এটাও আমার একটা শার্ট মিন্ত্রা থেকে, এই আর হচ্ছে আরও আছে কুর্তি, এইদিকে আমার আর একটা কুর্তি আছে, এটাও মিন্ত্রা থেকে অর্ডার করা, এটা একটা শার্ট, এই প্রচুর জামা কাপড়, আর এটা ঠাকুরকে দেবো পুজোতে, তো এই হলো আর একটা সালোয়ার স্যুট যেটা ওড়না আছে, আমার শাড়ি এটার নাম হচ্ছে ঘিচা সিল্ক, তসরের উপর যে হয় ঘিচা সিল্ক ওরকম, এটা বাবা গিয়ে আমার জন্য কিনেছে, মানে শ্বশুরমশাই গিয়ে কিনেছে দোকানে, খুব সুন্দর হয়েছে। এটা হলো ম্যাচিং ব্লাউজ যেটা কিনা রেডিমেডই দোকানে গিয়ে মা পেয়ে গেছে। ওয়াও, দেখি দেখি এইভাবে ধরো, এইভাবে ধরো, ধরো দেখাও, এইভাবে ধরো ধরো, ইয়েস সো নাইস। বাচ্চাদের এই ছোট ছোট এথনিক ড্রেস গুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগে, এখানে যদিও বা অত অপশন নেই, পাওয়া যায় না সেরকম ভাবে। কৃষিকারী জামাগুলো সবগুলি আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম বাড়িতে, এটা হলো ম্যাডামের লেহেঙ্গা, কি সুন্দর না দেখে, আমার নিজেরই পরে ফেলতে ইচ্ছা করছে। তো যাই হোক, এই ছিল দুর্গাপুজো থেকে, দুর্গাপুজোর জন্য আসা ইন্ডিয়া থেকে আসা সব গিফটস, গিফটসগুলো খুব সুন্দর আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।